এক যে ছিল কুজো বুড়ি, সে লাঠি ভর দিয়ে কুজো হয়ে চলত, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। বুড়ির ছিল দুটো কুকুর, একটার নাম রাঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বলল, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে টলে যাস নি, আমি নাতনির বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা যাও, বাড়ি ঘর নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমরা সব দেখে শুনে রাখবো। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে বনের মাঝের পথ দিয়ে যাচ্ছিল, তখন এক শিয়াল তাকে দেখতে পেল। লাফ দিয়ে সে বুড়ির সামনে এসে পড়ল এবং বলল, ওই নে কুজো বুড়ি, তা কোথায় যাচ্ছিস? আমি তো তোকে খাবো। রস রস, তোর মাথায় কি বুদ্ধিটি বলে কিছু নেই নাকি? কেন কেন, এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর গোস্ত আছে নাকি? এ খেলে তোর পেট ভরবে বল। তার চেয়ে বড় একটা কাজ কর, কটা দিন অপেক্ষা কর, আমি আগে নাতনির বাড়ি থেকে খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি, তখন গায়ে অনেক গোস্ত থাকবে, সেই সময় খাস, তাহলে তোর পেট ভরবে। এই কথা শুনে শিয়াল ভাবল, ঠিকই তো, এখন হাড্ডিসার এই কুজো বুড়িকে খেলে তো পেট ভরবে না, তার চেয়ে বরং কটা দিন অপেক্ষা করি, বুড়ি মোটা হয়ে ফিরে আসুক, তখন খেলে পেট ভরবে। এই ভেবে শিয়াল তখন বুড়িকে বলল, আচ্ছা তবে যা মোটা হয়ে আয়, তখন তোকে খাবো। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরো খানিকটা দূরে গেল, তখন একবার বুড়িকে দেখতে পেল। সে লাফ দিয়ে বুড়ির সামনে এসে পথ আগলে দাঁড়ালো এবং বলল, ওই রে কুজো বুড়ি, তা কোথায় যাচ্ছিস? আমি তোকে খাবো। রস রস, তোর মাথায় কি বুদ্ধিটি বলে কিছু নেই নাকি? কেন কেন, এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর গোস্ত আছে নাকি? এ খেলে তোর পেট ভরবে বল। তার চেয়ে বড় একটা কাজ কর, কটা দিন অপেক্ষা কর, আমি আগে নাতনির বাড়ি থেকে খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি, তখন গায়ে অনেক গোস্ত থাকবে, সেই সময় খাস, তাহলে তোর পেট ভরবে। এই কথা শুনে বাঘ ভাবল, ঠিকই তো, এখন হাড্ডিসার এই বুড়িকে খেলে তো পেট ভরবে না, তার চেয়ে কটা দিন অপেক্ষা করি, বুড়ি মোটা হয়ে ফিরে আসুক, তখন তাকে খেলে আমার পেট ভরবে। তাই বাঘ বুড়িকে বলল, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তখন তোকে খাবো। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরো খানিকটা দূরে গেল, তখন এক ভাল্লুক বুড়িকে দেখতে পেল। ভাল্লুক বলল, ওই রে কুজো বুড়ি, তা কোথায় যাচ্ছিস? আমি তো তোকে খাবো। রস রস, তোর মাথায় কি বুদ্ধিটি বলে কিছু নেই নাকি? কেন কেন, এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর গোস্ত আছে নাকি? এ খেলে তোর পেট ভরবে বল। তার চেয়ে বড় একটা কাজ কর, কটা দিন অপেক্ষা কর, আমি আগে নাতনির বাড়ি থেকে খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি, তখন গায়ে অনেক গোস্ত থাকবে, সেই সময় খাস, তাহলে তোর পেট ভরবে। এই
কথা শুনে ভাল্লুক ভাবলো, ঠিকই তো, হাড্ডিসার এই কুজো বুড়িকে খেলে তো পেট ভরবে না, তার চেয়ে কটা দিন অপেক্ষা করা যাক, বুড়ি মোটা তাজা হয়ে ফিরে আসুক, তখন খেলে পেট ভরবে। তাই ভাল্লুক বুড়িকে বলল, আচ্ছা যা তবে, মোটা হয়ে আয়, তখন তোকে খাবো। বুড়িও আরো খানিকটা দূর গিয়েই তার নাতনির বাড়িতে পৌঁছালো। নাতনির বাড়িতে গিয়ে বুড়ি অনেক খাবার খেল, দুধ দই কলা চিড়া ক্ষীর পায়েস, এসব খেয়ে খেয়ে বুড়ি এমন মোটা হলো যে আর একটু হলে ফেটেই যেত। এরপর বুড়ি একদিন তার নাতনিকে বলল, ওগো নাতনি, আমি তো বাড়ি চললুম, কিন্তু কি করি বলতো, একে তো খাইয়ে খাইয়ে আমাকে এত মোটা বানিয়েছিস যে ঠিক মতো হাঁটতেও পারছি না, গড়িয়ে যেতে পারলে ভালো হতো, তার উপর আবার পথে ভাল্লুক বাঘ আর শিয়াল হা করে বসে আছে, আমাকে দেখতে পেলে ধরে খাবে, এখন বল দেখি কি করি। ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলটার ভিতরে পুরে দিব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। এই বলে নাতনি বুড়িকে একটা লাউয়ের খোলের ভিতর ঢুকিয়ে দিল, আর খাবার জন্য সেখানে চিড়ে আর তেঁতুল দিল, এরপর সেটার মুখ লাগিয়ে দিয়ে হেঞ্জো বলে লাউয়ে দিল এক ধাক্কা, আর লাউ গাড়ির মতো গড়গড় করে গড়িয়ে চলল। লাউ গড়িয়ে চলছে আর বুড়ি ভিতর থেকে বলছে, লাউ গড়গড় লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি পেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুক হা করে বসে আছে বুড়িকে খাবে বলে, সে বুড়ি টুড়ি কিছুই দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে, লাউটা সামনে আসতেই এটাকে আটকিয়ে সে নেড়ে চেড়ে দেখল, এটা বুড়িও নয় খাবার কোনো জিনিসও নয়, আর এর ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর, তাহলে কি বুড়ি ফাঁকি দিয়ে চলে গেছে, এখন আর এটাকে রেখে কি হবে। তখন ভাল্লুক ঘোঁত করে দিল এক ধাক্কা, আর লাউ গাড়ির মতো আবার গড়গড় করে গড়িয়ে চলল, লাউ চলেছে আর বুড়ি ভিতর থেকে বলছে, লাউ গড়গড় লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি পেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে, সে বুড়ি টুড়ি কিছুই দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে, লাউটা সামনে আসতেই সে এটাকে আটকালো এবং নেড়ে চেড়ে দেখলো, এটা বুড়িও নয় খাবার জিনিসও নয়, আর এর ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর, তাহলে বুড়ি ফাঁকি দিয়ে চলে গেছে, এখন আর এই বসটাকে রেখে কি হবে। তখন বাঘ ঘোঁত করে দিল এক ধাক্কা, আর লাউ গাড়ির মতো গড়গড় করে গড়িয়ে চলল, লাউ চলছে আর বুড়ি ভিতর থেকে বলছে, লাউ গড়গড় লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি পেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। এবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে বুড়িকে খাবে বলে, লাউটা সামনে আসতেই সে এটাকে আটকিয়ে নেড়ে চেড়ে দেখল, তারপর সে শুনতে পেল এর ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর। শিয়াল তো খুবই চালা, সাধে কি আর সবাই তাকে পণ্ডিত বলে, শিয়াল বলল, ও মা, লাউ কিনে আবার কথা বলে, নিশ্চয়ই ওর ভিতরে কেউ আছে, দেখি ওটা ভাঙ্গি, ভেতরে কে আছে এটা দেখতে হবে। এই বলে সে লাথি মেরে লাউটাকে ভাঙল, আর সেখান থেকে বেরিয়ে এলো বুড়ি। আরে বুড়ি, তুই লাউয়ের ভিতরে লুকিয়ে যাচ্ছিলি, তুই আমাকে ফাঁকি দিচ্ছিলি, তোকে তো আমি এখনই খাবো। খাবি বই কি, নইলে এসেছি কি করতে, তা আগে দুটো গান শুনবি নে,
হ্যাঁ, দুটো গান হলে তো মন্দ হয় না, আমিও তো একটু একটু গাইতে পারি। তবে ভালোই হলো, চল ওই উঁচু ঢিপিটায় উঠে গাইবো এখন। বুড়ি আর শিয়াল মাটির সেই উঁচু ঢিপির উপরে উঠল এবং সুর তুলে গান ধরল। বুড়ির এই ডাক শুনে রাঙ্গা আর ভঙ্গা ছুটে এলো। তারা এসে বুড়ির পাশে শিয়ালকে দেখে সব বুঝে ফেলল। রাঙ্গা লাফ দিয়ে শিয়ালের ঘাড়টা কামড় দিয়ে ধরল আর ভঙ্গা লাফ দিয়ে শিয়ালের কোমরটা কামড় দিয়ে ধরল। তারপর দুজন দুদিকে ধরে সে কি টান টান আর টান। শিয়ালের ঘাড় গেল ভেঙ্গে, কোমর গেল ভেঙ্গে, জিভ গেল বেরিয়ে, প্রাণ গেল বেরিয়ে, তবুও তারা টানছে তো টানছেই, খালি টানছে। শেষে শিয়াল মারা গেল। তখন রাঙ্গা ভঙ্গা আর বুড়ি তাদের বাড়ি ফিরে গেল। এইভাবে বুড়ি তার নাতনির বাড়ি থেকে বেরিয়ে এলো আর ভাল্লুক বাঘ শিয়াল তার কিচ্ছুটি করতে পারল না। বন্ধুরা, চাঁদের বুড়ি চ্যানেলের অন্যান্য কার্টুনে তোমরা দেখতে পাবে হাতির পেটে শিয়াল। এই গল্পে শিয়াল হাতির পেটে আটকা পড়ে গিয়েছিল, পরে সে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বের হয়ে আসে। শিয়ালের পাঠশালা। এই গল্পে কুমির তার বাচ্চাদের শিয়ালের কাছে পড়ালেখা করতে দিয়ে আসে আর শিয়াল একে একে সবগুলো বাচ্চা খেয়ে ফেলে। তারপর কুমির ও শিয়ালের মাঝে চলতে থাকে চোর পুলিশ খেলা। বাঘের পালকি। এই গল্পে শিয়াল তার বুদ্ধি দিয়ে বোকা বাঘকে ফাঁদে ফেলে এবং সে পালিয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর আরও অনেক কার্টুন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো। বাই বাই।